আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? নিশ্চয় অনেক ভালো আছো এবং আল্লাহর রহমতে সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা পড়ব হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই বইটি পড়ব। এই বইয়ের আজকে আমরা প্রথম অধ্যায় নিয়ে একদম আলোচনা করব। আমরা একদম বইয়ের শুরুতে চলে এসেছি, তোমাদের ক্লাসগুলো হয়েছে আগে, তারপরেও আমি তোমাদের সুবিধার জন্য আরও আরেকবার নিচ্ছি। তো আমরা আজকে একদম প্রথম অধ্যায় পড়ব। আমাদের এই অধ্যায়ের নাম হচ্ছে উপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। তো এই অধ্যায় থেকে আমরা আজকে পড়ব হচ্ছে, দেখো আমরা প্রথমে উপনিবেশিক যুগ এটা নিয়ে আলোচনা করব, তারপরে হচ্ছে বাংলায় ইউরোপীয়দের আগমন ও উপনিবেশিক শাসনের পটভূমি। উপনিবেশিক শাসনের যে পটভূমি, মানে পেছনের যে গল্প, ধীরে ধীরে কারা বাংলায় এসেছে, কারা শাসন করেছে, এটার পটভূমিটা আমরা জানবো। তো প্রথমে আমরা হচ্ছে উপনিবেশিক যুগটা কি সেটা একটু জেনে নিই। তার আগে জানতে হবে যে উপনিবেশটা কি। উপনিবেশ হচ্ছে, দেখো এখানে আমাদের বইয়ে আছে, 1757 সালের পর বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয় সাধারণত আমরা তাকে উপনিবেশিক শাসন বলি। মানে 1757 সালের পর, তার মানে হচ্ছে সিরাজউদ্দৌলার পরাজয়ের পর বাংলায় তাহলে কারা শাসন প্রতিষ্ঠা করে? ইংরেজরা। তা ইংরেজদের সাধারণ শাসন, তো এই শাসনকে আমরা কি বলি? উপনিবেশিক শাসন বলি। আর সেই যুগটা কই, সেই সময়কালটা কত? সেই সময়কালটা হচ্ছে 1757 থেকে 1947, প্রায় 200 বছর। এই 200 বছরই হচ্ছে তোমার উপনিবেশিক যুগ, এটা হচ্ছে সময়কাল। তার মানে এখানে আরো সহজভাবে বলা যায় যে বিদেশি কর্তৃক কোনো দেশ যখন অন্য দেশ দখল করে শাসন প্রতিষ্ঠা করে তাকেই আমরা কি উপনিবেশিক যুগ বলি, উপনিবেশিক সময়কাল বলি। কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু সেটা নয়। উপনিবেশিক শাসনের মূল বৈশিষ্ট্য হচ্ছে দখলদার শক্তি চিরস্থায়ীভাবে কি করবে, দখল করতে আসবে। তো তারা কিন্তু চিরস্থায়ীভাবে শাসন প্রতিষ্ঠা করতে পারে না, তখন তো এটা জানে, তখন তারা কি করে, তারা যেই দেশে উপনিবেশ গড়ে তোলে সেই দেশের ধন সম্পদ সবকিছু লুট করে তাদের দেশে নিয়ে যায়। কারণ জানে যে সবকিছু একটা সময় কি, তাদের এই সবকিছু গুটিয়ে নিয়ে তাদের নিজ দেশে ফিরে যেতে হবে। তখন তারা এই দেশটাকে নিঃস্ব করার জন্য এই দেশের ধন সম্পদ যেটা আছে সেটা তারা নিজ দেশে নিয়ে তাদের দেশের উন্নয়ন করে। তো এটাই হচ্ছে উপনিবেশিক শাসন। তো এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে উপনিবেশিক শাসনের পটভূমি। আমরা একটু সিরিয়ালি যাব, যে ধারাবাহিকভাবে যে কাদের পর কারা আসছে, কারা শাসন করছে। প্রথমেই আসছে হচ্ছে মৌর্য বংশ, প্রথমে আসছে মৌর্য বংশ। তো মৌর্য বংশের প্রধান ছিলেন কে? সম্রাট অশোক। তো মৌর্য বংশটা হচ্ছে সম্রাট অশোক পরিচালনা করেছেন। তো মৌর্যদের পরে বাংলায় আসে কারা? তারা আসে হচ্ছে গুপ্তরা। গুপ্তরা কি করেছে? গুপ্তরা হচ্ছে উত্তর বাংলা ও দক্ষিণ বাংলা শাসন করেছে, এটা হচ্ছে গুপ্তরা করেছে। তো গুপ্তদের পরে এসেছে হচ্ছে শশাঙ্ক। শশাঙ্ক খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। শশাঙ্ক হচ্ছে রাজা ছিলেন, তো উনি বেশি দিন শাসন করতে পারেনি, উনি 30 বছর শাসন করেছিলেন। শশাঙ্কর শাসন আমলটা হচ্ছে 30 বছর। তবে রাজা শশাঙ্কর হচ্ছে খুব ভালোভাবে তার রাজ্যটাকে পালন করেছিল। এরপরে শশাঙ্কের মৃত্যুর পর প্রায় হচ্ছে তোমার 100 বছর এই বাংলাদেশে কিন্তু একটা অরাজকতা পরিবেশ তৈরি হয়েছিল। এখানে কোনো ভালো কোনো রাজা ছিল না এবং এখানে শাসন ব্যবস্থাটার কোনো শৃঙ্খলা ছিল না, খুব বিশৃঙ্খলভাবে শশাঙ্কের মৃত্যুর প্রায় 100 বছর এভাবেই চলেছে। তো সেই সময়টাকে বলা হচ্ছিল হচ্ছে মৎস্যনায়, যে অরাজক কথা। শশাঙ্কের মৃত্যুর 100 বছর যে সময়কালটা, সেখানে বাংলার অবস্থাটা খুব অরাজকতাপূর্ণ ছিল, খুব বিশৃঙ্খলা ছিল। এখানে এখানে কোনো আমরা ওইভাবে কোনো রাজার নাম পাইনি যে এই রাজা শাসন করেছিল, সেই সময় শাসনে রাজা ছিল না। তো এই সময়টাকে বলা হয়েছে হচ্ছে মৎস্যনায়। পরীক্ষা এটাতে খুব ইম্পর্টেন্ট, তোমরা এটার উপর খুব গুরুত্ব দিবে। এবং শশাঙ্কর এই সময়কালটা, রাজা শশাঙ্কর যে শাসন ব্যবস্থা, এটার উপরেও তোমরা একটু জোর দিবে। তো এরপরে শশাঙ্কের মৃত্যুর পর যে 100 বছর, যে 100 বছর পরে যারা ক্ষমতায় আসে সেটা হচ্ছে পাল রাজবংশ। পাল রাজবংশ হচ্ছে সর্বদীর্ঘ রাজবংশ, তোমরা সবাই জানো। প্রায় 400 বছর পালরা কি করেছে, বাংলায় তাদের শাসন প্রতিষ্ঠা করেছে, প্রায় 400 বছর।
তো পাল বংশের রাজার কে যে বেশি গুরুত্বপূর্ণ রাজা সেটা হচ্ছে কে? গোপাল। তো পাল রাজবংশের পরে বাংলায় এসেছে কার? দেখো, সেন রাজবংশ। এটা হচ্ছে একটা যুগের সমাপ্তি হবে এখানে, এই সেন বংশে। এটা হচ্ছে প্রাচীন যুগের সমাপ্তি, সেন বংশে প্রাচীন যুগের সমাপ্তি হবে এবং মধ্যযুগের গোড়াপত্তন হবে, আবির্ভাব হবে এই সেন রাজবংশের পরে। তো সেন রাজবংশটাও খুব গুরুত্বপূর্ণ। তো সেন রাজবংশের গুরুত্বপূর্ণ রাজা হচ্ছে কে? লক্ষণ সেন। তো এই সেন বংশে এসেই কিন্তু কি হয়, প্রাচীন যুগের সমাপ্তি হয় এবং নতুন একটা যে রাজবংশ আসবে সেটা হচ্ছে মধ্যযুগের গোড়াপত্তন হবে। তো সেনদেরকে পরাজিত করে এখানে বাংলায় চলে আসে কে? দেখো তোমরা, খলজি বংশ চলে আসে। আর খলজি হচ্ছে বাংলা আসেন হচ্ছে কত সালে? 1204 সালে। তো এই খলজি বংশ এখানে কিন্তু মুসলিমদের আধিপত্য হলো। এখানে এর উপরে যেসব রাজবংশ তোমরা দেখেছো, যে মৌর্য, গুপ্ত, শশাঙ্ক, পাল, সেন, এখানে এখানে সব কিন্তু হিন্দু এবং বৌদ্ধরা শাসন করেছে। কিন্তু যখনই সেন বংশের অবসান হলো এবং খলজি বংশটা আসলো, বখতিয়ার খলজি যখন বাংলা দখল করলেন, উনি কি করলেন, মুসলিমদের মুসলিম শাসন বাংলায় প্রতিষ্ঠিত হলো। তাহলে মুসলিম শাসন প্রতিষ্ঠা হলো কত সালে? 1204 সালে। তবে বখতিয়ার খলজি কিন্তু বেশি দিন শাসন করতে পারেননি, উনি মাত্র 1204 থেকে 1216, মাত্র কয় বছর? 2 বছর, 1206, সরি, 1204 থেকে 1206, মাত্র 2 বছর উনি হচ্ছে বাংলা শাসন করলেন। এখানে কি হলো, মধ্যযুগের সূচনা হলো। তাহলে মধ্যযুগের সূচনা হলো কার আমলে? ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি, ওনার আমলে বাংলায় মুসলমান শাসনের সূত্রপাত হলো। তো 1206 সালের পরে দেখো তোমরা, প্রায় 1338 সাল পর্যন্ত কিন্তু বিভিন্ন রাজারা শাসন করেছে। সেখানে উল্লেখযোগ্য তেমন কোনো রাজার নাম আমরা পাইনি। তো 1338 সাল পর্যন্ত এখানে কিন্তু সেই মুসলিম শাসনই চলেছে। তো এরপরে আবার শুরু হলো, খলজি বংশটা চলে গেল, এরপরে আসলো হচ্ছে সুলতানি আমল। তো সুলতানি আমল অনেক বছর শাসন করেছে, দেখো সেই সময়টা কত, 1338 থেকে 1538, এখানে 200 বছর। সুলতানি শাসন হচ্ছে স্বাধীন সুলতানি আমল। এই শাসন আমলে এরা কারো উপর কিন্তু কোনো আধিপত্য বিস্তার করেনি এবং এদের উপরেও কেউ কোনো উপনিবেশ স্থাপন করতে পারেনি। এই জন্য এই সময়কালটাকে, এই 1338 থেকে 1538, এটাকে বলা হয় স্বাধীন সুলতানি আমল। তো স্বাধীন সুলতানি আমলের পরে এখানে আসে দেখো কে, সম্রাট হুমায়ুন। উনি হচ্ছে, ওনার পিতা হচ্ছে কে? বাবর। বাবরের পুত্র হচ্ছে হুমায়ুন। উনি সেই 1538 থেকে 1540, এই সময়টাও কিন্তু খুব বেশি নয়, মাত্র 2 বছর উনি 2 বছর শাসন করলেন। তো এরপরে কিছু সময় এখানে কি হলো, বাংলায় বারো ভূঁইয়াদের আবির্ভাব হলো। বারো ভূঁইয়া কারা? বারো ভূঁইয়া হচ্ছে স্বাধীন চেতা জমিদার শ্রেণী, এক প্রকার জমিদার শ্রেণী যারা হচ্ছে বারো ভূঁইয়া নামে পরিচিত। তো এরপরে হুমায়ুনের যুগ শেষ হলে তখন হুমায়ুনের পুত্র আকবর আবার বাংলায় আসেন। আর এখানে বলে রাখি, সম্রাট হুমায়ুন কিন্তু বাংলার নামকরণ করেন জান্নাতাবাদ। বাংলার এই প্রকৃতি উনার কাছে এতটাই ভালো লেগেছিল যে উনি বাংলার নামকরণ করেন হচ্ছে জান্নাতাবাদ। তো এরপরে হুমায়ুনের পুত্র আকবর উনি কি করলেন, উনি এসে বারো ভূঁইয়াদের সাথে তার একটা সৈন্য পাঠালেন, যুদ্ধের সৈন্য। উনি মানসিংহকে পাঠালেন বারো ভূঁইয়াদের কাছে। তো বারো ভূঁইয়াদের কাছে পাঠানোর পর, আর বারো ভূঁইয়া তখন রাজা ছিলেন হচ্ছে ইশাখা, সম্রাট আকবর পাঠিয়েছে মানসিংহকে, আর বারো ভূঁইয়া তখন রাজা ছিলেন ইশাখা। তো এদের মধ্যে যুদ্ধ হয়। যুদ্ধে কি হয়, একটা সমঝোতা তৈরি হয়। সমঝোতা তৈরি হয়ে তারা একসাথে কি করে, তখন রাজ্যটা পরিচালনা করে। তো সম্রাট আকবরের মৃত্যুর পর বাংলায় আবার যে রাজা আসেন তিনি হচ্ছে জাহাঙ্গীর। আকবরের পুত্র হচ্ছে জাহাঙ্গীর, আর হচ্ছে তোমার ইশাখার পুত্র হচ্ছে মুসাখা। তো ইশাখার পুত্র মুসাখা আর আকবরের পুত্র জাহাঙ্গীর, এদের মধ্যে কিন্তু একটা যুদ্ধ হয়। যুদ্ধে ইসলাম খান যুদ্ধে নেতৃত্ব দেন এবং এই যুদ্ধে মুসাখা পরাজিত হয়। এবং মুসাখা পরাজিত হওয়ার পরে উনি তখন হচ্ছে, সালটা ছিল হচ্ছে 1610 সাল,
ইসলাম খান যখন যুদ্ধে জয়ী হলেন তখন উনি ঢাকার নামকরণ করলেন হচ্ছে জাহাঙ্গীরনগর। এই সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে উনি ঢাকার নামকরণ করলেন হচ্ছে জাহাঙ্গীরনগর। তাহলে এখানে হচ্ছে জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীরের নেতৃত্বে ইসলাম খান মুসা খাঁকে পরাজিত করে এবং বাংলার 1610 সালে বাংলার নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর। তো এর পরে আসে হচ্ছে নবাব বংশ। তোমরা সবাই জানো নবাব বংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যার নাম তোমরা সবাই জানো, সে হচ্ছে নবাব সিরাজুর দৌলা। তো নবাব সিরাজুর দৌলা আলীবর্দী খানের নাতি, উনি হচ্ছে 1756 সালে ক্ষমতা দখল করেন, উনি সিংহাসনে আরোহণ করেন। তো এরপরে 1757 সালে পলাশির যুদ্ধ হয়। পলাশির যুদ্ধে কি হয়, নবাবের পরাজয়, নবাব পরাজয় বরণ করেন এবং তখন ক্ষমতাটা চলে যায়, ইংরেজ শাসন শুরু হয়। 1757 সালে হচ্ছে ইংরেজ শাসন শুরু হয়, তোমরা এটা সবাই জানো। এবার 1757 থেকে 1947 প্রায় 200 বছর ইংরেজরা আমাদের এই দেশটাকে শাসন করে, যেগুলো আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সাথে এ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে, তোমরা ক্লাসটা বারবার দেখবে এবং বাসায় নিয়মিত পড়াশোনা করবে। সবাই অনেক ভালো থেকো এবং সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।